নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসের এই সিডিউলে আমি জিত আপনাদের সকলকে স্বাগত জানাই আধুনিক ভারতের ইতিহাসের আজকের বিষয় পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ এর আগের একটি ভিডিওতে আমি বাংলার উত্থান সম্পর্কে আলোচনা করেছিলাম অর্থাৎ স্বাধীন বাংলা কিভাবে তৈরি হলো সেটা আলোচনা করেছিলাম সেই স্বাধীন বাংলার ইতিহাস সম্পর্কে যদি ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে ওটা আগে দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন কারণ পরপর ঘটনাগুলো ঘটছে এবং সেই অনুযায়ী এই ভিডিওগুলো পরপর চলছে তাই জন্য আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওর সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া মুশকিল হবে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাধীন সাম্রাজ্যের সূচনা সেই ভিডিওতে আমরা দেখেছিলাম মুর্শিদ কুলি খাঁড় সম্পর্কে তারপর দেখেছিলাম সুজাউদ্দিনের সম্পর্কে তারপর দেখেছিলাম আমরা আলিবর্দি খাঁড় সময় বা আলিবর্দি খাঁর রাজত্ব এদের সম্পর্কে যখন আমরা আলোচনা করছিলাম তখন একটা জিনিস দেখেছিলাম যে ইংরেজরা বাংলায় ব্যবসা বাণিজ্য করলেও তারা বাংলা অধিকার করবে এবং বাংলা দখল করে তারা নিজেরাই শাসন করবে এই ঘটনা তখনও অর্থাৎ এই তিনজন নবাবের ক্ষেত্রে হয়নি বাংলায় যে ইংরেজরা স্বাধীনভাবে তাদের রাজত্ব স্থাপন করতে পারবে এই সূচনা এর সূচনা হয় আলিবর্দী খাঁয়ের পর থেকে অর্থাৎ যখন সিরাজ দৌলা বাংলার নবাব হন ইংরেজরা বাংলায় তাদের স্বাধীন রাজত্ব স্থাপন করতে পারবে এই চিন্তা ভাবনা তাদের মনে এসেছিল সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মাহমুদ শাহ নাদি নাদিসের হাতে পরাজিত হন এবং এই পরাজিত হওয়ার সাথে সাথে ইংরেজরা বুঝতে পারে যে মুঘলদের শক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে মুঘলরা আর আগের মতো শক্তিশালী নেই এবং ভারতে যে সমস্ত আঞ্চলিক রাজারা আছে তাদের মধ্যে কোনো ঐক্য নেই সেই কারণেই ব্রিটিশরা এবং ফ্রেঞ্চরা দুজনেই বুঝতে পারে যে তারা ভারতে একটি রাজত্ব স্থাপন করতে পারবে যার সূত্রপাত হয় এই বাংলা থেকে এই সমস্ত বিষয়গুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এটাও দেখেছিলাম যে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ব্রিটিশদের একটি ফরমান জারি করে যে ফরমানের আর এই ফরমানে বলা হয় যে ব্রিটিশরা বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করতে পারবে আর এই শুল্কে বাণিজ্য নিয়েই বাংলার নবাবদের সাথে ইংরেজদের দীর্ঘকালব্যাপী একটা মতবিরোধ শুরু হয় যতদিন পর্যন্ত মুর্শিদকুলি খা সুজাউদ্দিন আলিবর্দি খা নবাব ছিলেন ততদিন পর্যন্ত ইংরেজরা এই বিনা শুল্কে বাণিজ্যের অপব্যবহার করতে সাহস পাননি আর তার এবং যখন সিরাজ দৌলা নবাব হন তারপর থেকেই ইংরেজরা এই বিনা শুল্কে বাণিজ্যের অপব্যবহার করতে শুরু করে আর এই নিয়েই সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধ বাঁধে তো আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব সিরাজ দৌলা সম্পর্কে পলাশির যুদ্ধ সম্পর্কে এবং বক্সারের যুদ্ধ সম্পর্কে সতেরোশো ছাপ্পান্ন সালে খাঁর মৃত্যুর পরে সিরাজ দৌলা বাংলার নবাবন সিরাজ দৌলা ছিলেন খাঁর নাতি আর যখন এই সিরাজ দৌলা বাংলার নবাবন তার সামনে বেশ কিছু প্রতিপক্ষ দেখা যায় তাদের মধ্যে প্রথমজন হচ্ছে পূর্ণিয়ার নবাব পূর্ণিয়া বলে একটি জায়গা ছিল বাংলায় সেই পূর্ণিয়ার নবাব সৌকত জং দ্বিতীয় ঘসেটি বেগম এবং তার সঙ্গে যোগ দিয়েছিলেন রাজবল্লভ এবং তৃতীয় শক্তি হচ্ছে ইংরেজরা আলিবর দীঘার তিনজন কন্যা ছিলেন একদম ছোট মেয়ে যার নাম ছিল আমিনা বেগম এই আমিনা বেগম এর পুত্র হলেন সিরাজ দৌলা আর এই ঘসেটি বেগম ছিলেন আলিবর্দিকার বড় মেয়ে যার স্বামী ঢাকাতে রাজত্ব করতেন সেই ঢাকার নবাব যার স্ত্রী ছিলেন এই ঘসেটি বেগম তিনিও চাইলেন যে বাংলার নবাব তিনিও হতে পারেন কারণ আমিনা বেগম যেমন আলিবরদিকার কন্যা ছিলেন ঘসেটি বেগমও কন্যা ছিলেন সুতরাং আমিনা বেগমের ছেলে সিরাজ দৌলার যদি বাংলার নবাব হতে পারেন তাহলে ঘসেটি বেগমেরও অধিকার আছে নবাব হওয়ার তার সঙ্গে যোগ দেয় এই ঢাকারই দেওয়ান রাজবল্লভ এই সিরাজ দৌলা ছিলেন ছোট কন্যা আমিনা বেগমের ছেলে ঘসেটি বেগম ছিলেন বড় মেয়ে আরও একজন যে মধ্যম কন্যা ছিলেন তার পুত্র ছিল সৌকত জং এই সৌকত জং ছিল পূর্ণিয়ার নবাব সুতরাং এরও অধিকার আছে বাংলা সিংহাসনে বসার শুধুমাত্র সিরাজ দৌলার একার অধিকার আছে এরাম তো নয় সুতরাং এই দুই গোষ্ঠী সিরাজ দৌলার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলেন আর যখনই সিরাজ দৌলার বিরুদ্ধে এরা দুজন চক্রান্ত শুরু করলেন স্বাভাবিকভাবেই ইংরেজরা এদেরকে মদত দিতে শুরু করল এর মধ্যে একটি এর মধ্যে এর মধ্যে একটি গোষ্ঠী পরাজিত হয়ে যায় যেটা হচ্ছে অক্টোবর উনিশ অক্টোবর সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মণিহারির যুদ্ধে সিরাজের কাছে সৌকত জং পরাজিত হন এবং মারা যান তাহলে এই সৌকতজং এই শক্তিটা আর থাকলো না পড়ে থাকলো শুধু ঘসেটি বেগম তার সাথে রাজবল্লভ এবং ইংরেজরা এরপরে সিরাজ এই ঘসেটি বেগমকে মুর্শিদাবাদে নজরবন্দি করে রাখেন অর্থাৎ বন্দি বানিয়ে রাখেন সুতরাং এই খসেটি বেগমও আর বিদ্রোহ করতে পারল না শুধু পড়ে থাকলো এবার ইংরেজরা ইংরেজদের সঙ্গে সিরাজের দ্বন্দ্ব এখান থেকে শুরু হয় সিরাজের সঙ্গে ইংরেজদের যে বিরোধ দেখা দেয় তার জন্য বিশেষ কিছু কারণ ছিল যার মধ্যে প্রথম কারণ ছিল যখন সিংহাস সিরাজ সিংহাসনে বসেন তখন নিয়ম হচ্ছে সমস্ত যারা বাইরে থেকে বিদেশি বণিকরা ছিল তারা সকলেই নবাবকে সম্মান জানাবে নবাবকে কোনো উপঢৌকন পাঠাবে সেইটা ইংরেজরা করল না স্বাভাবিকভাবেই একটি বিদেশি শক্তির এরকম দম্ব সিরাজ মেনে নিতে পারলেন না দ্বিতীয় কারণ ইংরেজ সিরাজ জানতে পারেন যে এই জং এবং ঘসেটি বেগমকে সাহায্য করছিল ইংরেজরা এই জন্যও তিনি রেগে যান তৃতীয় কারণ এই রাজবল্লভের বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগ আনা হয় অর্থাৎ এই রাজবল্লভ তহবিল তছরূপি করেছেন এরকম একটা অভিযোগ আছে এবং সিরাজ তাকে মুর্শিদাবাদে এসে সকল হিসেব দেওয়ার জন্য ডেকে পাঠান কিন্তু রাজবল্লভের পুত্র যার নাম ছিল কৃষ্ণ দাস এই কৃষ্ণদাস প্রচুর ধনরত্ন নিয়ে কলকাতায় পালিয়ে যান এবং কলকাতায় গিয়ে আশ্রয় নেন ইংরেজদের সিরাজ ইংরেজদের বারে বারে বলেন যে এই কৃষ্ণদাসকে তার হাতে সমর্পণ করতে কিন্তু ইংরেজরা সেটা করে না কৃষ্ণদাসকে তার হাতে পাঠায় না এই জন্য সিরাজ রেগে যান চতুর্থ কারণ ছিল এই কর্ণাটকের যুদ্ধ কর্ণাটকের তৃতীয় যুদ্ধ সতেরোশো ছাপ্পান্ন সালে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ শুরু হয় এবং এই সময় বাংলায় ইংরেজরা এবং ফরাসিরা তাদের কুঠিগুলিকে শক্তিশালী করতে থাকে এবং ইংরেজরা এবং ফরাসিরা আরও কুটি বা দুর্গ নির্মাণ করতে থাকে সিরাজ দৌলা উভয় পক্ষকেই বারণ করেন যে বাংলায় যাতে তারা কুটি নির্মাণ না করে ফরাসিরা তার কথা শুনলেও ইংরেজরা কথা শোনে না তারা কুটি নির্মাণ চালিয়ে যায় স্বাভাবিকভাবেই বাংলার নবাবের কথা একটা ইংরেজ কর্ম কোম্পানি মেনে নিচ্ছে না এটা তো ভালোভাবে মেনে নেবেন না সিরাজ দৌলা স্বাভাবিকভাবেই তার সঙ্গে মতবিরোধ মতবিরোধবাদে আর পঞ্চম এবং সর্বশেষ কারণ যেটা বহু দিন ধরে চলে আসছে সেটা হচ্ছে ফারুকসিয়ারের ফরমান ফারক্সিয়ারের ফরমান নিয়ে এর আগে থেকেই ইংরেজদের সঙ্গে বাংলা বাংলা নবাবদের বিরোধ দেখা দিয়েছে কারণ এই ফারুকশিয়ারের ফরমান ছিল শুধুমাত্র ব্রিটিশ কোম্পানির জন্য কিন্তু ব্রিটিশ কোম্পানি ছাড়াও ওই কোম্পানিতে যারা কর্মচারী ছিল তাদের ব্যক্তিগত বাণিজ্যতেও এই ফরমান ব্যবহার করা হতো আর সিরাজ দৌলার সময় এই ঘটনা আরও বেড়ে যায় যেটা সিরাজ দৌলার যার ফলে সিরাজ দৌলা কোনোরকম রাজস্ব পাচ্ছিলেন না তিনি বারে বারে কোম্পানিকে জানান যে এই ঘটনা যাতে বন্ধ হয় অর্থাৎ কর্মচারীরা যাতে নিজেদের বাণিজ্য এই দস্তক বা ফারুক সিয়ারের ফরমান দিয়ে না করতে পারেন কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি কোথায় এই সমস্ত কারণে সিরাজ দৌলা ইংরেজদের বিরুদ্ধে রেগে যান এই উদ্দেশ্যেই এই সমস্ত কারণেই সিরাজ দৌলা ইংরেজদের বিরুদ্ধে কলকাতায় আক্রমণ হানেন চৌঠা জুন সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজদৌলা কাসিম বাজার কুঠি এটা ইংরেজদের কাশিমবাজার কুটি দখল করে নেন এবং কলকাতার অভিমুখে যাত্রা শুরু করেন এবং কুড়ি জুন সতেরোশো সালে সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন যেটা ইংরেজদের প্রধান ঘাঁটি ছিল বাংলায় এই যখন সিরাজ যখন ফোর্ট উইলিয়াম কুটি দখল করেন তখন ইংরেজরা পালিয়ে যান ফলতায় এবং ফল তাই গিয়ে আশ্রয় গ্রহণ করে এই সময় একটা ঘটনা হয় যেটা বলেন একজন ইংরেজ ব্যক্তি যার নাম হালওয়েল হালওয়েল বলেন যে সিরাজ ইংরেজদের বন্দি করেন এবং একটি আঠেরো ফুট বাই চোদ্দো ফুট দশ ইঞ্চি একটি ঘরে প্রায় একশো জন ইংরেজকে বন্দি রাখেন এবং এই এই ঘরের মধ্যে থেকে এই একশো জন বন্দির মধ্যে অধিকাংশজন মারা যান এই একশো ছেচল্লিশ জনের মধ্যে এই হালো এলো নাকি ছিলেন পরের দিন সকালে দেখা যায় একশো জন মারা যান এই ঘটনাকেই বলা হয়েছে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি যদিও আধুনিক গবেষণায় এটা প্রমাণিত যে এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে ছিল এবং এই ঘটনাটা শুধুমাত্র এই হালওয়েল প্রচার করেছিলেন সিরাজের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য কারণ এই এতটুকুনি একটা ঘরে একশো ছেচল্লিশ জনকে রাখাই সম্ভব নয় যাই হোক কুড়ি জুন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দখল করেন এবং কলকাতার নাম পাল্টে তিনি রাখেন আলিনগর এই আলীনগরের দায়িত্ব তিনি মানিক চাঁদ নামক একজন ব্যক্তির হাতে মুর্শিদাবাদে ফিরে আসেন কলকাতা দখলের খবর খুব দ্রুত পৌঁছে যায় রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের কাছে জানুয়ারি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন কলকাতায় আসেন এবং ফোর্ট উইলিয়াম পুনর্দখল করে নেন রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন যে ফোর্ট উইলিয়াম পুনর্দখল করেন এটা হয় দোসরা জানুয়ারি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এরপরে ইংরেজদের সঙ্গে সিরাজ দৌলার একটি সন্ধি হয় নয় ফেব্রুয়ারি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে সন্ধির নাম আলী সন্ধি এই নাম রেখেছিলেন কলকাতা আলীনগর সেইখান থেকেই এই আলী সন্ধি এই সন্ধির শর্ত ছিল সিরাজ দৌলার পক্ষে অপমান কর এই সন্ধির মাধ্যমেই ইংরেজরা বাংলায় বিনাশুলকে বাণিজ্যের অধিকার আবার পেয়ে যায় দুর্গ নির্মাণ করার অধিকার পেয়ে যায় এবং ইংরেজদের নামে মুদ্রা চালানোর অধিকার পেয়ে যায় অর্থাৎ ফারুক সিয়ারের ফরমানে যা যা বলা হয়েছিল আবার তারা ফেরত পেয়ে যায় আর এইখান থেকেই শুরু হয় সিরাজ দৌলার বিরুদ্ধে চক্রান্ত এই সময় ইংরেজরা সিরাজের এই সময় ইংরেজরা সিরাজের বিরুদ্ধে একটি দল গঠন করেন যে দলে ছিলেন হচ্ছে মির্জাফর মির্জাফর ছিলেন সিরাজউলা সেনাপতি এ সঙ্গে ছিলেন দেওয়ান রায় দুর্লভ দেওয়ান রায় দুর্লভ জগৎ শেঠ এবং আমিন চাঁদ জগৎ সেট ছিলেন তখন বাংলার একজন ধনী ব্যক্তি যে নাকি নবাবদেরও টাকা ধার দিত এতই তার ধন সম্পদ ছিল এই চারজন ব্যক্তি হাত মেলান ইংরেজদের সাথে ইংরেজরা বলেন যে সিরাজের বিরুদ্ধে জয়লাভ করলে মির্জাফরকে সিংহাসনে বসানো হবে এবং আরও ক্ষমতা দেওয়া হবে যাই হোক এই সমস্ত এই দলটা মিশে যায় ইংরেজদের সাথে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির যুদ্ধ হয় এই পলাশীর যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে ইংরেজদের পক্ষে সেনা ছিলেন মাত্র একত্রিশশো জন যার মধ্যে নশো জন ছিলেন ইংরেজ একশোটা কামান ছিল এবং বাকি যারা ছিলেন তারা হচ্ছে ভারতীয় এর বিরুদ্ধে ছিল সিরাজ দৌলার পঞ্চাশ লক্ষ সেনা স্বাভাবিকভাবে এই একত্রিশশো জন এই পঞ্চাশ লক্ষর থেকে অনেক কম কিন্তু এই যুদ্ধে মির্জাফরের নেতৃত্বে সেনা দল শুধু দাঁড়িয়ে থাকে কোনো যুদ্ধ করে না শুধুমাত্র কয়েকজন যুদ্ধ করে তারা হলেন মীর মদন মোহনলাল আর কিছু ফরাসি সৈন্য স্বাভাবিকভাবেই পলাশির যুদ্ধে সিরাজদৌলা হেরে যান এবং যখন তিনি বুঝতে পারেন যে তিনি হেরে যাচ্ছেন তখন তিনি সেখান থেকে পালিয়ে যান এবং পরবর্তীকালে এবং কিছুদিন পরে দুই জুলাই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মির্জাফরের পুত্র মিরনের হাতে সিরাজদৌলা মৃ মৃত্যুবরণ করেন অর্থাৎ এই মিরন সিরাজদৌলাকে মেরে দেন এই পলাশির যুদ্ধের ফলাফল কী হলো এই ফলা যুদ্ধের ফলাফল হচ্ছে প্রথম মির্জাফর বাংলার হন দ্বিতীয় মির্জাফর এই সময় ইংরেজদের হাতের পুতুলে পরিণত হন এবং বাংলায় ইংরেজদের একচেটিয়া অধিপত্য স্থাপিত হয় এই রাজ এই মির্জাফর যখন বাংলা সিংহাসনে বসেন তখন রাজকোষ থেকে প্রচুর অর্থ মির্জাফর ইংরেজদের দিয়ে দেন ফলে বাংলার রাজকোষ শূন্য হয়ে পড়ে এছাড়াও বিভিন্নভাবে বারে বারে মির্জাফরের কাছ থেকে ইংরেজরা টাকা আদায় করতে থাকে এই সমস্ত ঘটনা একসাথে পলাশির লুণ্ঠন নামে পরিচিত এই গেল সিরাজ দৌলা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবার আমরা আলোচনা করব মির্জাফর সম্পর্কে পলাশি যুদ্ধের পর মির্জাফর বাংলার মসনদে বসেন এবং সিংহাসনে বসে প্রচুর অর্থ মির্জাফর ইংরেজদের দিয়ে দেন এছাড়া চব্বিশ পরগনার জমিদারি ইংরেজরা পেয়ে যায় এ তো গেল প্রথম দিকের ঘটনা অর্থাৎ সিংহাসনে লাভ অর্থাৎ সিংহাসন লাভ করার পরেই মির্জাফর এগুলো দেন এর পরেও ইংরেজরা নানাভাবে মির্জাফরের কাছ থেকে অর্থ আদায় করতে থাকেন এইভাবে বিভিন্ন অনেক দিন চলতে থাকে এইভাবে বারে বারে অর্থ ইংরেজরা নিতে থাকে এর ফলে মির্জাফর বিরক্ত হয়ে যান ফলে এবং তিনি ডাচদের সাথে হাত মিলিয়ে ইংরেজদের বাংলা থেকে বহিষ্কার করার চেষ্টা করেন এই খবর পেয়ে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে ইংরেজরা ডাচদের সঙ্গে একটি যুদ্ধ করে যে যুদ্ধের নাম বিদারার যুদ্ধ এই যুদ্ধে ডাচরা পরাজিত হয় এবং মির্জাফরকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসানো হয় মানে অর্থাৎ মির্জাফরকে সরিয়ে দিয়ে মির কাসিম এবার বাংলা সিংহাসন লাভ করল এই মীর কাসিম প্রচুর টাকা ইংরেজদের দেন দিয়ে বাংলা সিংহাসন লাভ করেন কিন্তু এই মির কাসিম মির মির্জাফরের মতো অযোগ্য ব্যক্তি ছিলেন না মীর কাসিম এরপরে কিছু মির কাসিম এরপরে বাংলাতে ইংরেজদের আধিপত্য খর্ব করার বেশ কিছু চেষ্টা করেন তিনি করেছিলেন কি ইংরেজদের থেকে প্রভাব মুক্ত থাকার জন্য বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন শক্তিশালী সেনাবাহিনী গঠনের জন্য এই কাসিম সমরু মার্কার নামে দুজন ইউরোপীয় সেনাপতি নিযুক্ত করেন রাজধানী একটি ও বন্দুক কারখানা বানান এই সমস্ত যখন করছিলেন তখন মীর কাসিমের সঙ্গে ইংরেজদের আবার বিরোধবাদে আর সেই বিরোধের কারণ আবার সেই ফারুক ফরমান ইংরেজরা আবার এই ফারুক সিয়ারের ফরমানের অপব্যবহার শুরু করে দেয় পলাশি যুদ্ধের পরে তো তারা বাংলার একচ্ছত্র অধিপতি হয়ে পড়ে ফলে এই ফারুক সিয়ারের ফরমানের অনুযায়ী তারা পুনরায় ব্যবসা বাণিজ্য বিনা শুল্কে করতে থাকে তাদের কর্মচারীরাও বিনা শুল্কে বাণিজ্য করতে থাকে এমন কি এই ফারুক ফর্ম ফরমান তারা টাকার বিনিময়ে বিভিন্ন লোককে বিক্রি করতে থাকে এবং তারাও বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করতে থাকে এই সময় এই মীর কাসিম ইংরেজদের ওপর রেগে গিয়ে দেশীয় যারা বণিক আছে তাদের কাছ থেকেও কর নেওয়া বন্ধ করে দেন অর্থাৎ এবার হয় কি ইংরেজরাও যেমন বিনা শুল্কে বাণিজ্য করছে দেশের যারা আছে তারাও বিনাসুলকে বাণিজ্য করতে শুরু করলো এই ঘটনা ইংরেজদের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায় তখন এই মীর কাসিম একটি শক্তি জোট বানান যে জোটে ছিলেন নিজে তার সঙ্গে ছিলেন অযোধ্যার নবাব সুজাউদ্দুল্লাহ এবং তাদের সাথে ছিলেন দিল্লির মুঘল সম্রাট বা মুঘল বাদশাহ শাহ আলম এই তিনজন মিলে ইংরেজদের বিরুদ্ধে একটা শক্তি জোট তৈরি হয় বাইশে অক্টোবর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই সম্মিলিত শক্তির সঙ্গে ইংরেজদের বক্সারের যুদ্ধ হয় এই যুদ্ধটা পলাশি যুদ্ধের মতো কোনো বিশ্বাসঘাতকতা নিয়ে যুদ্ধ হয়নি পুরোপুরি যুদ্ধ হয় এবং এই যুদ্ধে এই সম্মিলিত বাহিনী ইংরেজদের হাতে পরাজিত হন বক্সারের যুদ্ধের এই পরাজয়ের ফলেই বাংলায় স্বাধীন সাম্রাজ্যের অবসান ঘটে যে সাম্রাজ্য প্রথমে মুর্শিদ কুলিখার সময় শুরু হয়েছিল অর্থাৎ বাংলার স্বাধীন সাম্রাজ্য এই বক্সারের যুদ্ধের ফলেই তার পরিসমাপ্তি ঘটে যাই হোক এই বক্সারের যুদ্ধের পরে ইংরেজরা পুনরায় মির্জাফরকে বাংলার নবাব বানান এবং তারপরে তার মৃত্যু হলে অর্থাৎ মির্জাফরের মৃত্যু হলে তার পুত্র নজিমুদ্দুল্লাহকে বাংলার সিংহাসনে বসানো হয় এই নজিমুদ্দৌলা ছিলেন এক এই নজিমুদ্দৌল্লা ছিলেন নাবালক এবং এর পরবর্তীকালে ইংরেজরা বাংলার দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নেবে এবং বাংলা পুরোপুরিভাবে ইংরেজদের অধীনে চলে আসবে যে ঘটনা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটা এখানেই শেষ এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে ভিডিও সম্পর্কে জানাবেন যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই জানাবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ